আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো মাস্টারবেশন এফেক্ট অন ইউর হেলথ, সাইড এফেক্ট অ্যান্ড বেনিফিটস। মাস্টারবেশন উপকারিতা এবং অপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। এর কারণ হলো এই বিষয়টা একান্তভাবে এত গুরুত্বপূর্ণ যে যেটা নিয়ে আমাদের মাঝে অনেক দুশ্চিন্তা আছে এবং আমরা অনেকেই আবার এই ভুল কাজের ভিতর লিপ্ত আছি। এন্ড উপকারিতা অপকারিতা নিয়ে এবং কোরআন হাদিসে এই বিষয়টা নিয়ে কি আলোচনা করে সেই দিকে আলোচনা দিকে যাব। স্বাস্থ্যের জন্য আপনারা অনেক কিছুই করে থাকেন, তার ভিতরে একটি বিয়ে বন্ধনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিয়ে বন্ধনে আপনার হার্ট অ্যাটাক যেমন হবে না, তেমনি ভাবে আপনার ব্রেন স্ট্রোক হবে না। এই বিষয়টা নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে হলো যে বিষয়টা সেটা হলো মাস্টারবেশনের উপকারিতা এবং অপকারিতা। মাস্টারবেশনের যে উপকারিতা সেটা হলো যে পশ্চিমা বিশ্ব এবং সায়েন্স যেটা বলে সেটা হলো উপকারিতা, যদি আপনি সপ্তাহে একবার মাসে দুবার যদি করেন তাহলে উপকার আছে। কিন্তু কোরআন হাদিসের অনুসারে এটা একেবারে বিলকুল হারাম, বিলকুল হারাম, এর কোনো উপকারিতা নেই। কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, প্রত্যেকটা অপচয়কারী হলো আপনার শয়তানের ভাই, যার কারণে আর এখানে যে শুক্রাণুগুলি আপনার লস হয়ে যায়, এটা যদি আপনার জন্য কোনো সন্তান আদি আসার যদি আল্লাহ তাআলার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনাকে জবাবদিহিতা করতে হবে, যার কারণে এটা না যায়। কিন্তু বিভিন্ন ইমামদের মতে বিভিন্নতা আছে, যার কারণে এই বিষয়টা খুব খোলাসাভাবে বলা যাচ্ছে না এই কারণে। কিন্তু এটা থেকে বিরত না থাকলে যে অপকারিতা মাস্টারবেশনের সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মাস্টারবেশনের অপকারিতা হলো যে আমাদের পেনিসে যে অর্গানগুলি থাকে সেখানে আপনার কর্পাস থাকে, তারপরে ইউরেট্রা থাকে, আপনার স্পঞ্জ থাকে, তারপরে আপনার এই ব্লাডার থাকে, এই যে যে আমাদের বিভিন্ন আপনার যে টিস্যুগুলি, বিভিন্ন আপনার শিরা উপশিরাগুলি থাকে, এই শিরা উপশিরাগুলি আপনার যদি অতিরিক্ত আমরা মাস্টারবেশন করি এতে আপনাদের আমাদের স্নায়ুগুলি দুর্বল হয়ে যায়। এখানে স্নায়ু দুর্বল হতে গিয়ে আমরা অনেকে এখানে বর্ণনা করে থাকি যে অনেকে উদাহরণ দিয়ে থাকি যে এই বিভিন্ন জিনিস দিয়ে যে এটাকে বারবার ঘর্ষণ করা হয় তাহলে এটার অসুবিধা হয়। আসলে এটা একটি ভুল বোঝাবুঝি। মাস্টারবেশনের অপকারিতা হলো যে এখানে স্নায়ু আপনার দুর্বল হয়ে যায়, স্নায়ু দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার মানসিক ভাবে যেটা সেটা হলো যে আপনি প্রথমবার যেভাবে আপনি মাস্টারবেশন করেছিলেন এটার যেমন একটা শিশুকে আপনি যা শিখাবেন তেমনি ভাবে আপনার এই স্নায়ুগুলো তাই শিখবে। যেমন আপনি লেখাপড়া তাকে যেভাবে শেখাবেন, তাকে কথাবার্তা যেভাবে শিক্ষা দিবেন, তাকে হাঁটা চলা যেভাবে শিক্ষা দিবেন, তেমনি ভাবে দেখবেন যে আপনার শিশুটা সেভাবে গড়ে উঠতেছে। আপনি যদি বারবারই বাচ্চার সামনে মেজাজ খারাপ দেখেন, দেখবেন সে বাচ্চাও আপনার সামনে মেজাজ খারাপ দেখাবে। এই জন্য রাজপুত্ররা কেন রাজপুত্র হয়ে থাকে, রাজপুত্র এই কারণ হয়ে থাকে তাদের শিক্ষা দীক্ষাটা ওইভাবে দিয়ে থাকে। তেমনি ভাবে আমাদের যে পেনিসটা আছে, আমাদের যে পেনিসে যে স্নায়ুগুলি আছে, এই স্নায়ুগুলোকে যদি আপনি ফার্স্ট যেভাবে শিক্ষা দিতেছেন যে এখানে কিন্তু কোনো আপনার বিরত থাকার কোনো জায়গা নেই, এখানে হয়তো হঠাৎ মানে নিজে নিজে যেটা আপনার করার কারণে এটা দ্রুত বের করে ফেলেন আর এটাই আপনার স্নায়ুতে ধরে নেয়, যার কারণে আপনি পরবর্তীতে স্ত্রীর সাথে আর আপনি সহবাস করে তৃপ্তি পান না, কারণ ওই দ্রুতই আপনার বের হয়ে যায়। এটা হলো প্রথম ফার্স্ট একটা আপনার জন্য বিপর্যয়। আর এই মাস্টারবেশন করাকালীন সময় যে আপনার বিপর্যয়গুলি আপনার জন্য আসতে পারে সেটা হলো যে আপনার লেখাপড়ার যারা করেন তাদের লেখাপড়ার দিকে আপনার মন মানসিকতা হয়ে যাওয়া যে লেখাপড়া করতে হয়েছে, কিন্তু এই মাস্টারবেশনের খেয়ালটা চলে আসে। এটা হোমিওপ্যাথি মেডিসিন আছে, তারপরে হলো যে আপনার এই কাম কাজে আপনার অলসতা অতিরিক্ত করার কারণে আপনি এটার ভিতরে একটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে আপনার সবসময় এটা নিয়ে লিপ্ত থাকা, তখন সমাজের সাথে বন্ধু বান্ধবদের সাথে সময় না দেওয়া, এভাবে এক এক সময় দেখা গেল যে সে আপনার একটা বেকারগ্রস্ত হয়ে গেল, তখন তার মাঝে একটা
এবং ভাবনা চলে আসলো, আমার এমন পেশেন্টও দেখেছি যে সে এখন আর ঘর থেকে বাইর হতে চায় না, কারণ তার ভিতরে হয়তো একটা লজ্জাবোধ থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে নিজের একটা অপরাধ বোধ মনে করে, যার কারণে সে মানুষের সামনে যেতে পারে না, মনে করে যে আমার এটা প্রকাশ পেয়ে যাবে। এই এই এইভাবে সে তার শারীরিক মানসিক অবস্থাগুলিকে দুর্বল করে ফেলে, দুর্বল করে ফেলে তখন সে একটা মানসিক রোগী হয়ে যায়। আর যেটা সেটা তো ফার্স্ট যেটা হলো সেটা তার যৌবনের যেটা অতৃপ্তি রয়ে যাবে সেটা হলো যে বিয়ে করার পরে তার জীবনটা আপনার খুবই খুবই আপনার দুর্বিষহ করবে, কারণ সংসারে সুখ থাকবে না, শান্তি থাকবে না, তখন এই অপরাধটাকে সে বারবারই মনে করবে, আর এই মনে করার কারণে তার জীবনটা বিপন্ন হয়ে যাবে। তখন বিপন্ন ডাক্তারের কাছে দৌড় পারবে, বিপন্ন আপনার কবিরাজের কাছে দৌড় পারবে, কিন্তু কোনো ফলে আসবে না। এই কারণে আশা করি আপনারা মাস্টারবেশন থেকে একেবারে বিরত থাকবেন, কারণ মাস্টারবেশনটা হলো একটি অপরাধ, হলো সেটা হলো ইন্নাল মুবাদ্দিলিনা কানু ইখওয়ানা শায়াতিন, একটা অপচয়ের আপনার মূল হলো অপচয় করা। আর সায়েন্স যেটা বলে সেটা হলো যে এটা কোনো অপরাধ বোধ করার চাইতে সেটা উপকারিতা হলো যে তার উত্তেজনাকে সে আপনার ধাবিত রাখে, কিন্তু এটা কোরআন সুন্নার বিপরীত হয়ে যায়। কারণে যে আপনি যদি মাস্টারবেশন দ্বারা আপনার পাওয়ারটাকে কমে রাখেন বা আপনার ইচ্ছা শক্তিটাকে কমে রাখেন, তাহলে আপনার বিয়ে শাদী করার যে প্রবণতা থাকবে সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে। আর এই হারিয়ে যাওয়ার কারণে আপনি সামাজিকভাবে, মানুষ আপনার রাষ্ট্রীয়ভাবে বা ইসলামের যে একটা বিধান আছে বিয়ে করা, এটা থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনি নিজেকে একজন অপরাধী হিসাবে গণ্য করবেন। তখন এই কারণে এই মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর দূরে রাখতে যে সুফলগুলি পাবেন সেটা হলো যে নিজের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে, নিজের সামাজিক বোধ গড়ে উঠবে, নিজের যে একটি জীবনে বাঁচার যে একটা তাকিদ সুন্দরভাবে সেটা আপনার মাঝে গড়ে উঠবে। এইগুলির জন্য আপনাকে বিরত থাকতে হবে, আর বিরত থাকতে না পারলে বেশি বেশি রোজা করবেন। তারপর যদি আপনি বিরত না থাকতে পারেন, যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে, বিয়ে করে নেবেন। আশা করি তাতে আপনার জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে এবং পারিবারিকভাবে নিজেকে শান্তিতে রাখতে পারবেন। আজকে এই বলে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটা হলো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করুন, ভালো লাগবেন। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।